এটা এটা কি বলতো এটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো নোট নয় এটা তোমাদের করা প্রশ্ন তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটা সেই আমাদের বহু প্রতীক্ষিত সকলের মজাদার একটা ভিডিও কিউএন এ ভিডিও যেটা আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে একবার করেছিলাম আর এটা এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার খুশিতে আজকে ভিডিও নিয়ে এসেছি যারা পঞ্চাশ হাজারের কিউনের এর ভিডিওটা এখনো দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও কারণ ভিডিও মানেই বিভিন্ন বিভিন্ন মজাদার প্রশ্ন বিভিন্ন মজাদার উত্তর তাই যারা আগের ভিডিওটা মিস করে গেছো তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও তো আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার খুশিতে এটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার তাই সবার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ গুরুজনদের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা তোমরা সহযোগিতা করেছিলে বলেই আজ আর এস বেঙ্গলি ক্লাসরুম এক লক্ষের একটা বৃহত্তর পরিবারে পরিণত হয়েছে তো তোমাদের সহযোগিতা ছাড়া এটা কোনোদিনও সম্ভব ছিল না তো চলো সাসপেন্স ক্রিয়েট না করে শুরু করা যাক আজকের ভিডিও কানাত সু চান প্রশ্ন করেছেন যে স্যার দয়া করে আমাদের ক্লাস এইটের জন্য অধ্যয়নের টিপস দিন প্লিজ তো এইটার জন্য আমি বলবো যে প্রতিদিন নিয়ম করে বই পড়তে হবে সকালে রাতে প্রত্যেক দিন নিয়ম করে বই নিয়ে বসতে হবে এই যে যে নিয়ম করে বই নিয়ে বসার যে অভ্যাসটা এটা ছেলেমেয়েদের মধ্যে ধীরে ধীরে চলে যাচ্ছে এটা হারালে চলবে না প্রতিদিন নিয়ম করে বই পড়বে এছাড়া কি করবে পুরনো পড়াগুলোকে ভালো করে রিভাইজ করবে টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে পড়বে বাংলার ক্ষেত্রে আমি বলবো গল্প এবং কবিতার বিষয়বস্তু বুঝে নিয়ে সম্পূর্ণ গল্প বা কবিতাটা ভালো করে পড়তে হবে কথা পরিশ্রম করতে হবে একটা কথা রয়েছে যে কষ্ট না করলে কষ্ট মেলে না তুমি যেমনটা পড়াশোনা করবে পরীক্ষার শেষে কিন্তু তোমার ফল তেমনটাই হবে বেস্ট অফ লাখ সু চান এরপরে প্রশ্ন করেছে অঙ্কন ঘোষ লিখছেন যে আপনার প্রিয় কবি খাবার ও গানকে আমার প্রিয় কবি রয়েছেন অনেকেই রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন কাজী নজরুল ইসলাম রয়েছেন সত্যেন্দ্রনাথ দত্ত রয়েছেন এছাড়াও আরও একজনের নাম না বললেই নয় তিনি যদিও কবিতার জন্য বিখ্যাত নন তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা আমার খুব ভালো লাগে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ইউটিউব ইনকাম কত যেহেতু অনেকেই জিজ্ঞেস করেছেন আমি বুঝতেই পারছি এটা সম্ভবত সব থেকে বেশি প্রশ্ন এটাই এসছে যে ইউটিউবে ইনকাম কত এই এই বিষয়টাই প্রচুর দেখছি তোমাদের কৌতূহল তো যেহেতু অনেকে প্রশ্ন করেছে এই উত্তরটা আমি একটু পরে দিচ্ছি আগে অন্য প্রশ্নগুলো একটু দেখে নিই এখানে একজন প্রশ্ন করেছে নাম লেখা নেই কিন্তু ইউজার নাম লেখা রয়েছে ইউজার ইভি টু ভি সি নাইন এম বি ফাইভ কে তো বলবো যে পরবর্তীতে আমি যদি কিউ এ ভিডিও আনি অবশ্যই নিজেদের নামটা একটু কষ্ট করে লিখে দিও তো প্রশ্ন করা হয়েছে যে আপনার হবি কি আমার শখ বলতে কবিতার বই পড়া এছাড়াও রয়েছে বাচ্চাদের দিয়ে নাটক করানো বা নাটক পরিচালনা এটা আমার একটা শখ আপনার লাইফ এইম কি ছিল এটা এইম ছিল শিক্ষক হওয়া এরপরে প্রশ্ন করেছেন স্টাইলিশ গেম আর ওয়ান প্রশ্ন করেছেন কি স্যার আপনার নাম কি ও বয়স্ক তোমার নাম আর এস বেঙ্গলি ক্লাসরুম এটা আমার চ্যানেলের নাম তো এই চ্যানেলের নামের মধ্যে কি আমার নামের একটা সংক্ষিপ্ত আকার লুকিয়ে রয়েছে সেটা কি আর এটাই আমার নামের সংক্ষিপ্ত রূপ আর এ রনি এস এ শিখদার তো আমার নাম কি রনি শিখদার যারা জানতেন না আজকে জেনে গেলেন পরে মিঠু দাস প্রশ্ন করেছেন স্যার আপনার নাম কি আর এচ কত এটা একটু আগেই বললাম আর আপনি কতটা পড়াশোনা করেছেন আমি গ্র্যাজুয়েশনের পরে এম করেছি তারপরে বিএচ করেছি আইয়াম ইমরান প্রশ্ন করেছেন যে স্যার আপনার বাড়ি কোথায় তো আমার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত একটা গ্রাম শলুয়া আমার গ্রামের নাম কি সলুয়া এটা শিয়ালদহ থেকে বনগাঁও লাইনের মৎসলন্দপুর স্টেশনে নেমে আসতে হয় এরপরে প্রশ্ন করেছেন বং শিখাও অফিসিয়াল দাদা তুমি কোথায় থাকো এটা একটু আগেই বললাম এরপর অনলাইন ব্যাচ স্টার্ট করো তো আমার ইচ্ছা আছে এখনো সময় পাই না বলে সেই সুযোগটা হয়ে ওঠে না যদি কখনো সময় পাই সুযোগ পাই সেক্ষেত্রে আমি অবশ্যই অনলাইন ব্যাচ স্টার্ট করব। শান্ত বর্মন প্রশ্ন করেছেন যে স্যার আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছি বাংলায় অনার্স করেছি তারপরে বাংলাতে এম এমএ করেছি তো আমি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছি বলা যায় এরপরে প্রশ্ন করেছেন সৌমিত কুন্ডু কি প্রশ্ন স্যার আপনি কোন স্কুলের টিচার আমি কোন স্কুলের টিচার নই আমি অনলাইনে পড়াই ইউটিউবে এবং ফেসবুকে পড়াই ফেসবুকেও আমার একটা পেজ রয়েছে আর এস বেঙ্গলি ক্লাসরুম যে পেজে শুধুমাত্র বাংলা ভাষা রিলেটেড কন্টেন্ট দেওয়া হয় যারা এখনো জানেন না তারা অবশ্যই একটু ফেসবুকে গিয়ে ঘুরে আসতে পারেন আর এস বেঙ্গলি ক্লাসরুম পেজে আপনার রিয়েল নেম কি এটা তো বলেছি আপনি কোন সাবজেক্টের টিচার আমি বাংলা পড়াই আর আপনার কত বর্তমানে ইউজার ওয়াই এক্স ডি ফাইভ ই আর ওয়ান আই দাঁত ভেঙে যাবে কিন্তু আমার নাম পড়তে এরপরে কি ভিডিও করলে অবশ্যই নিজেদের নামটা অবশ্যই লিখো কষ্ট করে একটু লিখো দাদা আপনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন এটা আমি বলেছি ক্লাস সেভেনে কত ঘন্টা পড়াশোনা করব একটু বলুন ঘন্টা দিয়ে পড়াশোনা পরিমাপ করা যায় না বলে আমার মনে হয় যতক্ষণ না না পড়াটা তৈরি হচ্ছে পড়াটা সম্পূর্ণ যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ পড়তে হবে এখন আমি বলে দিলাম যে এক ঘন্টা বই পড়ো সেক্ষেত্রে এক ঘন্টা বই পড়ে তো তোমার যদি পড়াটা না তৈরি হয় তাহলে তো তুমি বলবে যে স্যার আপনি তো বলেছিলেন যে এক ঘন্টা বই পড়তে তো দেখতে হবে পড়াটা তোমার তৈরি হচ্ছে কি পড়াটা তৈরি হতে যতক্ষণ সময় লাগবে তোমাকে ততটাই বই পড়তে হবে তবে ক্লাস সেভেনে কম করে সাত থেকে আট ঘন্টা তো বই পড়তেই হয় আমাদের একটা স্যার মজা করে বলতেন যে তুমি যে ক্লাসে পড়ো সেই কয় ঘন্টা বই পড়বে ক্লাস ওয়ান মানে এক ঘন্টা ক্লাস টু মানে দু ঘন্টা ক্লাস থ্রি মানে তিন ঘন্টা এইভাবে তুমি যে ক্লাসে পড়ো তত ঘন্টা করে বই পড়বে পরে প্রশ্ন করেছেন অর্চনা পাল অনেকগুলো প্রশ্ন করেছেন যে স্যার আপনার আসল নামকে এটা আমি বলেছি স্যার আপনি কোথায় থাকেন এটাও আমি বলেছি স্যার আপনার ফেভারিট সাবজেক্ট কি তো এটা অবশ্যই বাংলা চার স্যার আপনি মাধ্যমিক কোন ইয়ারে পাস করেন এটা দু সাল স্যার আপনার মাধ্যমিক ও এইচএসের মার্কস কত ছিল এটা মাধ্যমিক খুব একটা বেশি আমার ভালো মার্কস ছিল না এটা আমার জীবনে একটা খারাপ সময় বলা যেতে পারে তো মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট এইরকম ছিল আর এইচএস এর মার্কস মোটামুটি পঁচাত্তর পার্সেন্টের মতো ছিল স্যার ফিউচারের চ্যানেলকে নিয়ে কি কি প্ল্যানিং আছে এই সব প্রশ্নগুলোর উত্তর প্লিজ দেবেন ফিউচারের চ্যানেল নিয়ে ইচ্ছে আছে আরও বেশি বেশি পরিমাণে ভিডিও আপলোড করার এখন দিনে আমি একটা করে ভিডিও আপলোড করতে পারি তো আমি ভবিষ্যতে চেষ্টা করবো আরও বেশি করে ভিডিও আপলোড করার দিনে অন্তত দুটো থেকে তিনটে করে ভিডিও আপলোড করার যাতে স্টুডেন্টসদের আরও বেশি উপকার হয় রাজু সোরেন প্রশ্ন করেছে দাদা আপনার সারাদিনের পড়াশোনা করার নিয়মাবলী বলুন তো আমি বলবো যে আমার নিজের সারাদিনের পড়াশোনা করার কোনোই নিয়মাবলী নেই আমার যখন খুশি আমি বই পড়ি আমার যদি মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ করে কিছু জানতে ইচ্ছে করে আমি তখনই বইটা খুলে সেটা দেখার চেষ্টা করি না হলে আমার ঘুম হয় না তো আমি এইভাবেই বই পড়ি আমি সারাদিন পড়ার চেষ্টা করি জি কে স্টাডি প্রশ্ন করেছে স্যার আপনি কতবার পরীক্ষায় ফেল করেছেন প্রশ্নটা নেবেন প্লিজ আমি স্কুলের বা কলেজের কোনো পরীক্ষাতে এখনো পর্যন্ত ফেল করিনি ইউজার জেড ও অন বিআই সেভেন এইচ ও নাইন ডাব্লিউ প্রশ্ন করেছে আপনি কি কোনো শিক্ষক এই প্রশ্নটা সম্ভবত করতে চেয়েছে যে আপনি কি কোনো স্কুলের শিক্ষক তো আমি কোনো স্কুলের শিক্ষক নই আমি ইউটিউব এবং ফেসবুকে পড়াই আপনার ক্লাস আমার দারুণ লাগে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি কত দূর অবধি পড়াশোনা করেছেন আমি গ্র্যাজুয়েশনের পরে এম এ করেছি তারপরে বিএড করেছি আপনার নাম আমার নাম রনি শিখদার যদিও আগেও বলেছিলাম তবুও বললাম আমার কোশ্চেনটা নিশ্চয় দয়া করে নেবেন আমি নিলাম কিন্তু প্রশ্নটা এর জন্য ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে যাবেন গেমার লিখেছে স্যার আপনি বাংলা প্রশ্নবিচিত্রা প্রশ্নবিচিত্রা দোয়া করে করেন কেন লাগবে আমি যেভাবে বাংলা গুলো পড়াচ্ছি আমি আশা করছি যে প্রশ্নবিচিত্রার প্রয়োজন হবে না আমি যেভাবে টেক্সট পড়াচ্ছি সেভাবে অবশ্যই টেক্সটটা পড়ো মনোযোগ সহকারে পরো দেখবে প্রশ্নবিচিত্রা তোমরা নিজেরাই সলভ করতে পারছো এবারে আসি সেই প্রশ্নটায় যে প্রশ্নটায় থেকে বেশি আমি কৌতূহল দেখতে পেলাম অঙ্কন ঘোষ তমজিৎ গোপালচন্দ্র মাহাতো ফ্যাক্ট অফ শ্রীজিৎ এরা সকলেই জানতে চেয়েছে যে আমার ইউটিউবে ইনকাম কত এ প্রসঙ্গে বলি ইউটিউবের রুলস আছে যে নিজের চ্যানেলে নিজের ইনকাম সরাসরি কখনো বলা যাবে না তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে আমি জানি অনেক ইউটিউবার আছেন যারা সরাসরি নিজেদের ইনকামগুলো দেখান তাদের তখনই সমস্যায় না পড়তে হলেও পরবর্তীতে তাদের অনেককে দেখা যায় যে সমস্যায় পড়তে হয়েছে তাই ইউটিউবে সরাসরি নিজের ইনকাম সেভাবে বলার কোনো রুলস নেই তবে আমি একটা আভাস দিতে পারি ইউটিউবে কখনো কোনো চ্যানেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি হতে পারে না কারণ ভিউজের উপর স্যালারি ডিপেন্ড করে যত বেশি ভিউজ হবে তত বেশি স্যালারি ঢুকবে যেমন ধরুন আমার যে ফোনে এই ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে রেডমি নোট সিক্স প্রো তো হতে পারে কোনো মাসে এমন অ্যামাউন্ট আসলো যেটা দিয়ে এই ফোন একটা কেনা যাবে বা কোনো মাসে এমনটাও আসতে পারে যে যেটা দিয়ে এই ফোন চারটে কেনা যাবে বা কোনো মাসে এমনও আসতে পারে যে যেটা দিয়ে এই ফোন তিনটে বা দুটো কেনা যাবে তো বুঝতেই পারছেন যে কেমন আসে ভিউজের উপর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভিউজ যত বেশি স্যালারি তত বেশি নেক্সট ক্রিয়েশন অনেকগুলো প্রশ্ন করেছে যার মধ্যে আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি তবে এখানে একটা প্রশ্ন রয়েছে যে আপনি কখন থেকে ইউটিউব করছেন যদি এই চ্যানেলটার কথা বলা হয় এডুকেশনাল চ্যানেল আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে আমি কাজ শুরু করেছিলাম দু হাজার সালে অয়টি গেম রক প্রশ্ন করেছে আপনার নাম কি এটা আমি বলেছি আগে দ্বিতীয় প্রশ্ন আপনি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলেন কিভাবে। আমার এমনটা কখনো ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবে আসবো এবং পড়াবো আমার আসলে এই যে যে চ্যানেলটা রয়েছে এখন আর এস বেঙ্গলি ক্লাসরুম এটা আগে রনি শিখেদার নামে একটা চ্যানেল ছিল যেখানে আমি কি করতাম আমার যেহেতু কবিতা পড়তে খুব ভালো লাগে সেখানে আমি কবিতা পড়তাম এই চ্যানেলটার একদম পুরনো ভিডিওতে তোমরা যদি স্ক্রল করে যাও একদম পুরনো ভিডিও প্রথম দিকের ভিডিও দেখবে সেখানে বেশ কিছু কবিতা রয়েছে সেগুলো আমি পাঠ করতাম প্রথম দিকে তো একদিন কী ইচ্ছে হলো হঠাৎ করে পরের একটা গল্প রয়েছে তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার নামক গল্প ওই তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার নামক গল্পের যে অনুশীলনী প্রশ্ন উত্তর আমি এক হাতে ফোনটা এভাবে ধরে নিচে বইটাকে রেখে এভাবে আমি শুধুমাত্র পেন্সিল দিয়ে বা পেন দিয়ে সম্ভবত এইভাবে বলেছিলাম যে এটার প্রশ্নের উত্তর এটা এটার প্রশ্নের উত্তর এটা এটার প্রশ্নের উত্তর এটা তো এভাবে আনো উত্তরের একটা ভিডিও আমি পোস্ট করে দিয়েছিলাম ইউটিউবে তো আমি বেশ কিছুদিন পরে দেখছি যে ওই ভিডিওটায় দুশোটা ভিউজ আমি ভাবছি যে এটা কিভাবে হলো দুশোটা ভিউজ কিভাবে আসলো কারণ আমি তো কোথাও এটা শেয়ার করিনি তখন আমি দেখলাম যে না এটা ইউটিউব সার্চ থেকে এসছে তখন আমি ভাবলাম যে তাই তো মানুষে তো নিজেদের যেটা প্রয়োজন সেটা সার্চ করে তার মানে দেখছে তার পরবর্তীতে আমি তিন দিন চার দিন পর একটা করে ভিডিও দেওয়া শুরু করি তারপরে একদিনে তিন চারটে করে ভিডিও দেওয়া শুরু করি এবং তিন থেকে চার মাসের মধ্যেই চ্যানেল গ্রো করে যায় ওই এক থেকে লক্ষ্য লক্ষ পর্যন্ত আসতে কিন্তু দু সালের পরে একুশ বাইশ তেইশ এই চব্বিশ চার বছর সময় লেগে গেছে তো যদিও এটা সম্পূর্ণ তোমরা যারা সাবস্ক্রাইবার রয়েছো বা তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো তোমাদের সাপোর্টের ফলেই হয়েছে তার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ সকলকে ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা তোমরা তো ভালোবাসা দিয়েছো বলেই আজকে এত বড় একটা জায়গায় আমি আসতে পেরেছি জি কে স্টাডি প্রশ্ন করেছেন যে স্যার আপনি কতবার পরীক্ষায় ফেল করেছেন তো এটা আমি বলবো যে স্কুলে বা কলেজের কোনো পরীক্ষায় আমি কোনোবারই ফেল করিনি স্যার এক্স জেড ফোর এইচ যে টু এফ এন সেভেন এস প্রশ্ন করেছেন যে আমি বলছি যে আপনি যেটুকু সংস্কৃত জানেন ততটুকুই শেখানো অনুরোধ করছি তো এই প্রশ্নের উত্তর আমি বলবো ইলেভেন টুয়েলভের প্রচুর সংস্কৃতের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে পোস্ট করা রয়েছে আমি নিচু ক্লাসের ভিডিওগুলো পোস্ট করতে পারি না তার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু সমস্ত স্কুলগুলোতে একটাই বই নয় এটা সরকারি বই নয় যেহেতু সংস্কৃত বইটা এক এক স্কুলে এক এক রাইটারের বই তাই আমি টেক্সট বইটা ধরে করাতে পারি না তো যদিও আমি ইলেভেন টুয়েলভের ভিডিও আগে পোস্ট করেছি এবং চেষ্টা করছি পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ সংস্কৃতের ভিডিও দেওয়ার শ্রেষ্ঠা দাস যে সমস্ত প্রশ্ন করেছেন তার মধ্যে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি দিয়ে ফেলেছি তবে এখানে একটা প্রশ্ন রয়েছে যে স্কুল লাইফে ফেভারিট সাবজেক্ট কি ছিল এটা আমার প্রথম থেকেই বাংলা আমার খুব ভালো লাগে এখন আমার বাংলা সাবজেক্ট সবথেকে বেশি প্রিয় এবং শ্রেষ্ঠা দাস আরও একটা কথা বলেছে যে স্যার ক্লাস সেভেন এর পর এইটে টপার হওয়ার টিপস দেবেন প্লিজ এটা মাথায় আনা যাবে না যে আমাকে টপার হতে হবে বিষয়টা কি করতে হবে চেষ্টা করতে আমার সিলেবাস যেটা রয়েছে সেটাকে আমার শেষ করতে হবে আমাকে পড়তে হবে আমাকে নতুন কিছু শিখতে হবে তাহলে টপার তুমি এমনিতেই হয়ে যাবে টপার হব টপার হব টপার হব এটা মাথায় আনা যাবে না আরও বেশি পড়বো আরও বেশি পড়বো আরও বেশি পড়বো আরও বেশি শিখবো এটা ভাবতে হবে তাহলে টপার তুমি এমনিতেই হয়ে যাবে যে প্রশ্ন করেছেন যে আমি পুষ্পম স্যার আপনার প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেল কোনটি স্যার প্লিজ আমার কোশ্চেনটা নেবেন আমি কোশ্চেনটা নিলাম সত্যি কথা বলতে সব ইউটিউব চ্যানেল সবার নিজের চ্যানেলটাই সবার কাছে অবশ্যই প্রিয় হয় তো আমার নিজের চ্যানেল তো অবশ্যই প্রিয় তবে প্রচুর মানুষ রয়েছেন এডুকেশনাল ভিডিও বানান তো যারা যারা বাংলায় এডুকেশনাল ভিডিও বানান আমি তাদের প্রত্যেককেই শ্রদ্ধা করি বলি এখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে ইউটিউবার সকলেই যেন এখন ইউটিউবার হতে চায় দেখো একটা কথা মাথায় রাখবে যে ইচ্ছে করলেই যে কোনো ধরনের কন্টেন্ট ভ্লগ বা অন্যান্য বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা যায় এখন বিভিন্ন ধরনের যেমন গান হচ্ছে সেটাই মুখ মিলিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ইচ্ছে করলেই তৈরি করা যায় তবে আমি মনে করি ইচ্ছে করলেই কিন্তু এডুকেশনাল কন্টেন্ট তৈরি করা যায় না তো এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতে গেলে নিজের একটু শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন সমস্ত শিক্ষকেরা এডুকেশনাল ভিডিও বানান তাদের প্রত্যেকেই আমি এই জন্য শ্রদ্ধা করি তারা সম্পূর্ণ আলাদা তারা সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করছেন তো এডুকেশনাল ক্রিয়েটর আরও বেশি বেশি পরিমাণে আসা উচিত এডুকেশনাল চ্যানেলের মাধ্যমে প্রচুর হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী প্রতিনিয়ত উপকৃত হচ্ছে বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে তার জন্য আমি প্রত্যেক এডুকেশনাল চ্যানেলকে মন থেকে শ্রদ্ধা করছি যে চ্যানেলগুলো আমার নিজের ভালো লাগে যদিও এদের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই সম্রাট এক্সক্লুসিভ স্যার এনার চ্যানেলটা আমার ভালো লাগে বং মিস্ট্রি স্যার এনার চ্যানেলটাও আমার ভালো লাগে এছাড়াও প্রচুর চ্যানেল রয়েছে যাদের প্রত্যেককেই আমি সম্মান করি শ্রদ্ধা করি এবং যাদের চ্যানেল আমার ভালো লাগে তো আমার বর্তমানে এই দুটো নাম মনে আসলো তাই দুটো নাম বলে দিলাম এলি ভ্লগার তুমি আমার নামটা নিও প্লিজ আমার নাম রোহান হাই রোহান নামটা নিলাম কিন্তু তুমি ম্যারেড নাকি আনম্যারিড আনম্যারিড ইটস মাই ওয়ান্ডারল্যান্ড প্রশ্ন করেছেন যে স্যার আপনি যদি ক্লাস নাইনের ভূগোল বিষয়ের ভিডিও দেবেন প্লিজ তো আমি চেষ্টা করছি ক্লাস নাইনের ভূগোলের ভিডিও দেওয়ার আপনি কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করেন না আমি ইউটিউবে এবং ফেসবুকে পড়াই ইউল ইসলাম যে দুটো প্রশ্ন করেছে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে ফেলেছি এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি ক্লাস নাইনের ব্যাকরণ পড়াবেন অবশ্যই পড়াবো আমি ক্লাস নাইনের ব্যাকরণ পড়াবো অবশ্যই সোমাস ভিডিও ভ্লগস অফিসিয়াল প্রশ্ন করেছে স্যার ক্লাস নাইনের হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলি ভিডিও দিন প্লিজ 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 তো ক্লাস নাইনের প্রচুর বাংলার ভিডিও রয়েছে প্লেলিস্টে চলে গেলেই দেখতে পারবে আর ক্লাস নাইনের হিস্ট্রি প্রসঙ্গে আসছে হিস্ট্রি সবে আমি দেওয়া শুরু করেছি আশা করছি খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু ভিডিও আমি আপলোড করতে পারবো ক্লাস নাইনের হিস্ট্রির আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে এই ছিল এক লক্ষ সাবস্ক্রাইবার স্পেশাল কিউএন ভিডিও আশা করছি ভিডিওটা তোমরা উপভোগ করবে এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিও আশা করছি তোমরা যেভাবে আর এস বেঙ্গলি ক্লাসরুমের পাশে ছিলে সেভাবেই ভবিষ্যতে থাকবে এবং চ্যানেলটা এখন বর্তমান যে পর্যায়ে রয়েছে পরবর্তীতে আরও আরও উন্নত পর্যায়ে পৌঁছবে তো তোমাদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব নয় তোমরা এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে থেকে এটাই চাইব সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ